সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর এলাকায় এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রাক্তন কাউন্সিলর জানান, তিনি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর এই ওয়ার্ডের পৌর কর্মীদের তিনি পুজোর সময় বস্ত্র ও পোশাক বিতরণ করে থাকেন। আমরা মামাটি মানুষের সরকার আসার পর থেকে আমরা কাউন্সিলর হয়েছি 2013 সাল থেকে, এবং আজকের আমরা এই 2013 সাল থেকে যেহেতু আমরা কাউন্সিলর হয়েছি, কাউন্সিলর থাকাকালীন আমাদের এই ওয়ার্ডের সমস্ত যারা আমাদের যারা স্টাফ আছে সেই সমস্ত স্টাফকে আমরা ব্যক্তিগতভাবে আমি তাদেরকে পুজোর উপহার হিসেবে আমরা একটা মানে কি বলবো একটা পুজোর উপকার কাপড় কি জামা কাপড় আমরা এরকম একটা দিই প্রতি বছরই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শারদীয়া দুর্গা উৎসব, এই উৎসবটা একটা বাঙালির বড় শ্রেষ্ঠতম উৎসব। এই উৎসবে আমরা যেহেতু কাউন্সিলর, যারা যাদের উপর মাথায় যাদের উপর আমরা থেকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে সুনাম বাড়ছে, আজকে সেই সমস্ত মানুষ যোদ্ধাদেরকে আমরা একটু সম্মান জানাই। প্রতি বছরই আমরা তাদেরকে সম্মান জানিয়েছি এবং আজকে আমরা এসেছি। আজকে আমাদের এই 29 নম্বর ওয়ার্ডে আমাদের যে সমস্ত স্টাফেরা আছে সেই সমস্ত স্টাফেদেরকে আমরা এখানেতে আজকে আপনাদের জামা কাপড় যা যেরকম কেউ জামা কারো কাপড় কারো গেঞ্জি সমস্ত রকমের আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনটা খুবই আমাদের কাছে খুব ভয়ঙ্কর দিন, যেহেতু আজকের এই একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যে সবাইকে নিয়ে চলতে পারছি এটাই একটা সবথেকে আনন্দ এবং গর্বিত। কারণ এইখানকার সমস্ত আমাদের যারা কাজ করে আমাদের যারা স্টাফ তারা সত্যিই তারা খুব ভালো কাজ করে, তার জন্যই আমরা আনন্দিত হই এবং আমরা সত্যিকার এবং আপ্লুত হয়ে আমরা কিন্তু তাদের কাজের প্রতি আমাদের যে একটা সহানুভূতি আছে সেই সহানুভূতি হিসেবে আমরা প্রতি বছরেই আমরা সেই কাজ করে আসি। এদিন 25 জনকে বস্ত্র বিতরণ করা হয়। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর এলাকায় এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রাক্তন কাউন্সিলর জানান, তিনি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর এই ওয়ার্ডের পৌর কর্মীদের তিনি পুজোর সময় বস্ত্র ও পোশাক বিতরণ করে থাকেন। আমরা মামাটি মানুষের সরকার আসার পর থেকে আমরা কাউন্সিলর হয়েছি 2013 সাল থেকে, এবং আজকের আমরা এই 2013 সাল থেকে যেহেতু আমরা কাউন্সিলর হয়েছি, কাউন্সিলর থাকাকালীন আমাদের এই ওয়ার্ডের সমস্ত যারা আমাদের যারা স্টাফ আছে সেই সমস্ত স্টাফকে আমরা ব্যক্তিগতভাবে আমি তাদেরকে পুজোর উপহার হিসেবে আমরা একটা মানে কি বলবো একটা পুজোর উপকার কাপড় কি জামা কাপড় আমরা এরকম একটা দিই প্রতি বছরই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শারদীয়া দুর্গা উৎসব, এই উৎসবটা একটা বাঙালির বড় শ্রেষ্ঠতম উৎসব। এই উৎসবে আমরা যেহেতু কাউন্সিলর, যারা যাদের উপর মাথায় যাদের উপর আমরা থেকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে সুনাম বাড়ছে, আজকে সেই সমস্ত মানুষ যোদ্ধাদেরকে আমরা একটু সম্মান জানাই। প্রতি বছরেই আমরা তাদেরকে সম্মান জানিয়েছি এবং আজকে আমরা এসেছি। আজকে আমাদের এই 29 নম্বর ওয়ার্ডে আমাদের যে সমস্ত স্টাফেরা আছে সেই সমস্ত স্টাফেদেরকে আমরা এখানেতে আজকে আপনাদের জামা কাপড় যা যেরকম কেউ জামা কারো কাপড় কারো গেঞ্জি সমস্ত রকমের আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনটা খুবই আমাদের কাছে খুব ভয়ঙ্কর দিন, যেহেতু আজকের এই একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যে সবাইকে নিয়ে চলতে পারছি এটাই একটা সবথেকে আনন্দ এবং গর্বিত। কারণ এইখানকার সমস্ত আমাদের যারা কাজ করে আমাদের যারা স্টাফ তারা সত্যিই তারা খুব ভালো কাজ করে, তার জন্যই আমরা আনন্দিত হই এবং আমরা সত্যিকার এবং আপ্লুত হয়ে আমরা কিন্তু তাদের কাজের প্রতি আমাদের যে একটা সহানুভূতি আছে সেই সহানুভূতি হিসেবে আমরা প্রতি বছরেই আমরা সেই কাজ করে আসি। এদিন 25 জনকে বস্ত্র বিতরণ করা হয়। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।